হ্যালো এভরিওয়ান, আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোকে বলা হয় বিদ্যাপীঠের সর্বোচ্চ সম্মানীয় জায়গা। তার মানে হলো আমাদের জীবনে পরিপক্কতার সর্বোচ্চ পর্যায় হচ্ছে ইউনিভার্সিটিগুলো। তো এই ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার অনেক কিছু থাকে এবং একটা খুব অদ্ভুত ট্র্যাডিশন অনেক বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আছে, যেটার নাম হচ্ছে র্যাগিং। র্যাগিংয়ের আসলে প্লাস পয়েন্ট, মাইনাস পয়েন্ট আমি সব কিছু নিয়ে মূলত আলোচনা করবো আজকে, এবং তারপরে আমি কী কী প্রেক্ষাপট বর্তমান আছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। র্যাগ বলতে ইউনিভার্সিটিগুলোতে খানিকটা যারা সিনিয়র তারা তাদের জুনিয়রদের কাছে নিজের দাম্ভিকতা প্রকাশ করার জন্য এই কাজগুলো করে থাকে। যেমন ধরেন কোনো একটা ইউনিভার্সিটি, যেমন ঢাকা ইউনিভার্সিটির কথা যদি আমরা চিন্তা করি, ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে মাত্র এসছে, তো সে তো বিশ্ববিদ্যালয়ে এখনও হালচাল জানে না, সে পড়তো ইন্টারমিডিয়েটে, ইন্টারমিডিয়েট পাশ করার পর তারপরে সে বিশ্ববিদ্যালয়ে আসছে। তো এখন এই বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে যারা পড়ে, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার বা বড় যারা আছে, এরা তো সকলের দায়িত্ব ওই যে শিশুর বা বাচ্চাটা মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, তাকে ভালোবেসে আলিঙ্গন করে সেও যাতে একজন ভালো যোদ্ধা হতে পারে, সেও যেন মানবিকতার কাজে কাজে লাগতে পারে, এই রাস্তা দেখানো। কিন্তু কী হয়, যারা দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারে পড়ে সে ওই তার উপর কিছু আইন জারি করছে, আমরা দেখতে সালাম মারবি, এই তুই প্রথমে দিন দেখা হয়েছে, এই তুই নাচ আমার সামনে, এ কর, মানে এটা করে তাকে কিছুটা মেন্টাল হ্যারাসমেন্ট করা হয় এবং এটা অনেক অনেক জায়গাতে চরমে চলে যায়। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, আমি শুনেছি বিক্ষিপ্ত কিছু ঘটনা আছে যেখানে আসলে র্যাগিং খুব ডেঞ্জারাস এবং খুব বাজে নোংরাভাবে কিছু র্যাগিং হয়। র্যাগিং মানে হচ্ছে বড় যারা থাকে, সিনিয়র যারা থাকে, এরা তাদের জুনিয়রদের উপর খানিকটা টর্চার করে। এই টর্চার কিছুটা মেন্টাল টর্চার অথবা কিছুটা মনে করেন ফিজিক্যাল টর্চার অনেক ক্ষেত্রে চলে যায়। যেমন ধরেন আপনি কোনো একটা কলেজ থেকে পড়াশোনা করে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, এখন আপনাকে যদি বলা হয় এই তো জামা কাপড় খুলে আন্ডারওয়্যার পরে নাচ আমার সামনে, এটা তো অফকোর্স আপনার কাছে নিশ্চয়ই ভালো মনে হবে না, এটা তো আপনার প্রেস্টিজ ইস্যু, তাই না? হয়তো আপনাকে কেউ থাপ্পড় দিচ্ছে না, বাট এটা একটা প্রেস্টিজ ইস্যু। অথবা আমাদের একবার বইটা আমার মনে আছে, এটা অনেক ঘটনা হয়েছিল, একবার র্যাগিং হয়েছিল বরফেনে, বরফের উপর দাঁড় করা রাখা হয়েছিল অনেকক্ষণ ধরে একটা স্টুডেন্টকে র্যাগ দেওয়ার নামে। সুতরাং আলটিমেট বিষয়টা হচ্ছে এই চাই যে র্যাগিং কালচারে অনেক সিনিয়র হয়তো বা মনে করতে পারেন যে আমার জুনিয়রের সাথে ইন্টিমেসি বাড়ে, বাট ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনার জুনিয়রের সাথে ইন্টিমেসি যদি আপনার বাড়াতে হয়, আপনি তাকে ভালোবাসেন, তাকে সঠিক রাস্তা প্রদর্শন করেন যে তুমি কীভাবে ইউনিভার্সিটিতে তুমি আরও ভালো অবস্থানে যেতে পারো, এবং আপনি যদি কোনো একটা স্টুডেন্ট দেখেন আপনার সিনিয়র হয়তো বা আছে, সে আপনাকে মনে করেন বলো যে সিজিপিএ কোনো ম্যাটার না, রেজাল্ট একটা হলে হয় ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে, সে আপনাকে ভুল বলতেছে। আর একটা জিনিস তো জানেন মনে হয় যে একবার ওইটা গল্প আছে না, যে একটা শিয়াল লেস, মানে লেস কেটে ফেলছে আর কি কোনো না কোনোভাবে, এবার সে অন্য অন্য শিয়ালদের কাছে সে বলতেছে যে দেখো আমি লেস কাটছি, তুমিও লেস কাটো, তোমাকেও সুন্দর লাগবে দেখতে। তো যেই স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভালো করে না, যে স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে না, যে স্টুডেন্টের পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নাই, সেই আপনাকে পরবর্তীতে দেখবেন আপনাকে সাজেশন দিচ্ছে যে পড়াশোনা করার দরকার নাই, এত সিজিপিএ দেখি হবে, এটা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়েই যাবে। আসলে রিয়েলিটিতে আপনি দেখবেন ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। ইউনিভার্সিটিতে আপনার নিষ্ঠা কেমন ছিল, আপনার রেজাল্ট কেমন ছিল, সব কিছু আপনার লাইফে পরবর্তীতে কাজে লাগবে। এই জন্য আসলে র্যাগিং কালচারটা টোটাল ইউনিভার্সিটি থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়া উচিত। র্যাগিং করে কখনো সিনিয়র জুনিয়রের মধ্যে রিলেশনশিপ ভালো হয় না, এটা দ্বারা কম্পিটিটিভ মেন্টালিটি তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট থাকে যাদের এই র্যাগিংয়ের পুরো ট্রমা হোল লাইফ ধরে বহন করতে হয়। সুতরাং বইটা, এই যে এখন 2022 সাল, এখন বইটা যেমন স্টুডেন্ট পলিটিক্স নাই, আসলে স্টুডেন্ট পলিটিক্স দরকার কি না দরকার আমি আসলে এক্স্যাক্টলি কোনো অপিনিয়ন এখন দিতে পারবো না, বিকজ এটা অনেক কমপ্লিকেটেড ইস্যু হয়ে গেছে আমাদের দেশের প্রেক্ষাপটে। কিন্তু স্টুডেন্ট পলিটিক্স আলাদা জিনিস, র্যাগিং আলাদা জিনিস। সুতরাং যারা জুনিয়র আছেন আপনারা, যারা সেকেন্ড ইয়ারে পড়েন, থার্ড ইয়ারে পড়েন, ফোর্থ ইয়ারে পড়েন, যারা ফার্স্ট ইয়ারে আপনাদের ইউনিভার্সিটিতে ভর্তি হলো না, ওরা কিন্তু আপনার ছোট্ট অনুসারী। আপনার দায়িত্ব তাকে ভালোবাসা, তার প্রতি স্নেহ নিবেদন করা, বিকজ আপনি যতটা পরিশ্রম করে চান্স পাইছেন ও ততটা পরিশ্রম করে চান্স পাইছে। সুতরাং আপনি তাকে টর্চার না করে আপনি তাকে ভালোবাসেন, আপনি তার প্রতি জাস্ট স্নেহ প্রদর্শন করেন, দেখবেন সে অটোমেটিক্যালি আপনাকে শ্রদ্ধা করবে। আপনার রুল জারি করার দরকার নেই। যেমন বাংলাদেশে কিছু ইউনিভার্সিটি ছিল, এখন আমি জানি না এগুলো আছে কি না, যে লাগানো থাকতো যে এই তুমি যখনই কোনো সিনিয়রকে দেখবা যেখানে আছো দাঁড়ায় সালাম দিবা, স্যালুটে, যেরকমভাবে মিলিটারিতে যেরকমভাবে দেওয়া হয়, এখন অনেক জায়গাগুলোতে আছে। তো আপনি একটা জিনিস ভাবেন, এরকম একটা রুল জারি করে আপনাকে যে জুনিয়র আপনাকে সালাম আলাইকুম দিল বা সালাম দিল, ওকে মন থেকে দিল, মন থেকে দিল না, আপনাকে ঘৃণা প্রদর্শন করলো তখন সে, বাট আপনি যখন আসলেই কারোর কাজে লাগাচ্ছেন, আপনি আসলেই যখন কাউকে হেল্প করছেন, ওকে আপনার বলতে হবে না আমাকে সালাম দিস, ও এমনি আপনাকে ভালোবাসা প্রদান করবে। সুতরাং আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, র্যাগিং নয়, ইউনিভার্সিটি হবে একটা ভালোবাসার জায়গা যেখানে সিনিয়র জুনিয়রকে ভালোবাসবে, জুনিয়র সিনিয়রকে সম্মান করবে মন থেকে, ভয় না। তখন যখন কর্মক্ষেত্রে যাবে তখন এই দ্বন্দ্ব ফেসা থাকবে না,
তখন একে অন্যের প্রতি এতটা ভালোবাসা থাকবে, একটা সুন্দর পরিষ্কার সমাজ গঠিত হবে। এবং আমি চাই যে আজ থেকে 2-5 বছর পর এ বাংলাদেশ থেকে র্যাগিং যেন চিরতরে বন্ধ হয় এবং একটা ভালোবাসার বন্ধন যেন প্রতিটি ইউনিভার্সিটিতে বিরাজ করে। শিক্ষকের সাথে ছাত্রদের যেন কোনো কম্পিটিশন না থাকে, সিনিয়রের সাথে জুনিয়রের যেন কোনো র্যাগিং সম্পর্ক না থাকে, এই সম্পর্ক ভালোবাসা এবং শ্রদ্ধা হোক, এটি কামনা করি। ভালো থাকবেন সকলে।